আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে আসলাম রহিমানগর বাজার কচুয়া থানার অন্তর্ভুক্ত। আপনার আপু আজকে কয়েকদিন খুবই জ্বালাতন করতেছে, যে বেলপুরি খাবে, ফুচকা খাবে, এরপরে জানি আপনার রহিমানগর যাবে। আমাকে খুবই জ্বালাতন করতেছে। আমি আসলে প্রজেক্টের কাজ নিয়ে মনে করেন খুবই ব্যস্ততার মাঝে আছি। সকালে যাই, সন্ধ্যায় আসি, খাবার দাবার গাড়িতে বসে খাই। তো আমি আসলে একটা পঙ্গু মানুষ, আমার লাইফটাই আসলে কষ্টে চলে। তো তার মাঝে মনে করে না যে যত ধরনের খাবার দাবার, অধিকাংশ সময় বাহিরে যখন খাবার খাই তখন আসলে গাড়িতে বসে খাবার খাই। তা আপনারা এখানে মাধ্যমে বেলপুরির অর্ডার দিছে, পাশাপাশি হলো যে ওনাদের এখানে সিঙ্গারা হয়ে থাকে, আলুর চপ, ডালের বড়া, এটা আমি কিছু করে মাঝে টেস্ট করব, এটাও বলছি আমি নেওয়ার জন্য, যেটা ভালো হয় এই যে এখানে রেডি হচ্ছে। তো আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন, যেন সবার মাঝে ভিডিওটা পৌঁছে যায়। আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন অবশ্যই। আমাদের পাশে থাকবেন, আমরা আসলে তিনজন একই মেরুর মানুষ, কিন্তু তিনজন মানুষই আমরা অসহায়। আমি প্রতিবন্ধী মানুষ, আমাকে সেবা করার জন্য আপনার আপু এসেছে, আর ফাতিয়ার জীবন কাহিনী সম্পর্কে অনেকেই জানেন। তো সব মিলিয়ে আমি টেস্ট করতেছি, এটা খেতে তেমন ভালো ছিল না, এটা মানে স্বাদ নেই। সিঙ্গারাটা ভালো ছিল না, সিঙ্গারাটা আমি এক কামড় খেয়ে আর খাইনি। হ্যাঁ, তো আপনার আপু বাকিটা কমপ্লিট করেছে। এখানে মাধ্যমে যে ডালের বড়াটা সর্বশেষ আপডেট দিচ্ছি, সর্বশেষ মানে টেস্ট। আমি আসলে সব সময় সিঙ্গারা অনেক বেশি পছন্দ করে থাকি, সিঙ্গারা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি বাজারে খাবার বেশি একটা খাওয়া পছন্দ করি না, কিন্তু সিঙ্গারাটা আমার খুবই ভালো লাগে, খুবই ফেভারিট। আর ডালের বড়াটা সর্বশেষ খাচ্ছি, কারণ আগে আমি আলুর চপটা নিয়েছি, আলুর চপের মধ্যে ভিতরে সামান্য একটু আলু দিয়েছি। মশলা একটু কম আছে, মশলা যেন কম। এগুলা দেখতে দেখতে আমার থেকে সামান্য একটু দূরেই এখানের মাধ্যমে মাছ বসছে, কোরাল মাছ আছে, তারপর তো বিভিন্ন ধরনের চিংড়ি মাছ আছে, পাবদা আছে। আপনার আপুর এখানের মাধ্যমে সবচেয়ে একটা আকর্ষণীয় মাছ আছে, সেটা হলো যে রূপচাঁদা, যেটা ট্যাক্স আদা সরকার সেটা নিষিদ্ধ করছে, তারপর তো এখানে মাত্র 4টা মাছ। দুইটা মাছ এটা টেস্ট, দেখা যাচ্ছে তোমার মুখে নাই না, তোমার চেহারায় নাই না। তো এখানে মাধ্যমে এই রূপচাঁদা মাছটা আপনার আপু অনেক বেশি পছন্দ করে, ওর জন্য একটা মাছ নেব যাওয়ার সময়, আমি সেটার আপডেট লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে অনেক মাস পরে তোমার দোকানে এসি। হ্যাঁ, পেপসি নাই, মজু আছে, মজু 1 লিটার, হাফ লিটার নাই। তাহলে একটা স্পিড আর একটা ছোট কোকা কোলা দাও। আর এই যে লাল হাফ শেপটা, ওটা ওটা কি রেড ভেলভেট? রেড ভেলভেট 250, মানে যার থেকে যা নেওয়া যায় নাকি? বেশিরভাগ 300 টাকা বলে, মানে লাভ 250 বিক্রি করে। 100 হয়েছে আমার, 105 টাকা হয়েছে, 100 টাকা। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম বিশ্রেতেছি, পাইতেছি না। তোমরা দিয়ে দিছে কোনটা, আমারটা না তোমারটা? দিদিছি মাম, দাঁড়াও। এই মাছটা কত করে কেজি? কুড়াল 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 মাছ, কুড়াল কুড়াল কেজি কত? 700। হ্যাঁ, 650 টাকা রাখা যাবে, 650 টাকা। কি মাছ নিয়েছে আপনার থেকে? কত পাইবেন? হ্যাঁ, এই যে এটা হইতেছে রূপচাঁদা মাছ। আমি বাজারে যাই মাছটা দেখছিলাম, মানে দেখা আইসা আপনার ভাইকে সবসময় বলি, যার কারণে আজকে এই মাছটা নিয়ে আইছে। দেখেন অনেক বড় মাছটা, আমার হাতে এক হাত এত বড়।
হাতে এসে খালি বলতেছে খাইবো, তুমি খাইবা এটা। এই যে হচ্ছে মাছ দেখেন, রূপচাঁদা মাছ নাকি চাষ করা নিষিদ্ধ অনেকে করে আর কি। পাথে দেখে অনেক খুশি বড় মাছটা। তো এই যে মাছটা, এখন এটা আমি কাটবো, এখনো কাটি নাই, এখন কাটবো। কম অল্প দিও, অল্প দিও, খাও খাও, আমি তোমার খাই দেখি। আমার খাওয়া দিয়ে ফেললি এরকম হয়েছে। মজা মজা, বলতেছে মজা নেই, আমি বলছি মজা কাবার খারাপ। দেখাও মজা নেই, আবার খাও। 50, 40, 30, ওই যে এখানে গাড়িতে দিও। হ্যাঁ এইতো যা দিছে 30 টাকা, টেস্ট কেমন দেখো। হ্যাঁ খারাপ না, মোটামুটি ভালো। শীতকালে খুবই পারবে। এই যে আমাদের আজকে দৈনন্দিন জীবনটা কেমন কাটলো, আমরা একটু মানে বাহিরে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট সঙ্গে বেশি করে শেয়ার করে দিবেন। তো আমাদের কাছে আজকে খুবই ভালো লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।